আমি আমদিনী পাল সহকারী প্রধান শিক্ষক দেউল বাবাপুর উচ্চ বিদ্যালয়। আমি অনলাইনে প্রতিবাদ জানাচ্ছি যে গত 6/4/2022 রাত 8:39 হিজাব পরে বিদ্যালয়ে যাওয়ার জন্য ছাত্রীদের বেধরক মারধর করেছেন। এটা ফেসবুকে শামীম আহমদ জয়ের আইডি থেকে প্রথমে পোস্ট করে, পরবর্তীতে রঞ্জু সহ বিভিন্ন জন পোস্ট ও শেয়ার করেন নতুন আঙ্গিকে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার। আমাকে উদ্দেশ্য প্রণীতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি উক্ত প্রতিষ্ঠানে 22 বছর থেকে নিজের পরিবারের মতো পরিচালনা করে আসছি। গত 6/4/2022 বুধবার প্রতিদিনের ন্যায় আজ সমাবেশের আয়োজন হয়। আমি স্কুল ড্রেসের জন্য পূর্বের ন্যায় বারবার বলার পরও অনেকে শুনে নেয়। আমি স্কুল ড্রেসের জন্য বারবার বলি ও নামমাত্র শাসন করি। স্কুলে 10 বছর বিভিন্ন সমস্যা ছিল, যার ফলে প্রতিষ্ঠানে অনেক গ্রুপ তৈরি হয়েছে। এখন প্রধান শিক্ষকের চাকরি শেষের পথে, যার ফলে বিভিন্ন মহল নিঃস্বার্থ উদ্ধারের জন্য অপপ্রচার করছে। যেহেতু আমি হিন্দু শিক্ষক, এটা সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা সৃষ্টি করার মতো পরিস্থিতি সৃষ্টি করছে, যা প্রতিষ্ঠানের বা কমিটির মেজর সমস্যা আড়াল করার জন্য আমাকে বিনা দোষে অপরাধী করার চেষ্টা করছে। আমি হিজাব বা ধর্মীয় সম্পর্কে কোনো কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা অপপ্রচার মিথ্যা ও ভিত্তিহীন। উক্ত রাতে অপপ্রচারকারীর সঙ্গে প্রমাণের জন্য কয়েকজন গেলে তারা আমাদের সঙ্গে কথা বলেনি, কিন্তু পরে রাত 11টা থেকে 12টার মধ্যে উক্ত পোস্ট ডিলিট করে। আমার স্নেহের ছাত্রছাত্রী ও অভিভাবক এবং এলাকাবাসী আমার বিরুদ্ধে আনা অপপ্রচারের জন্য দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আমি আমদিনী পাল, সহকারী প্রধান শিক্ষক, দেউল বাবাপুর উচ্চ বিদ্যালয়। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।